কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের মুভিটা হইলো গিয়া একটা 12 সালের হলো একটা 16 বছরের মাইয়ারে কীভাবে গপ গপ টপাটপ করে প্রেগনেন্ট বানাইলে। তো আজকে আমরা এটাই জানতে চাচ্ছি। তো মুভিটা হইলো গিয়া ফ্রান্সে 1979 সালে এই ছবিটা ফ্রান্সেরা নির্মাণ করেন। তো জানেন ফ্রান্স একটা লুচ্চা দেশ, তো এই দেশে এই ছবিটা নির্মাণ করেন। তো আমরা মুভির শুরুতে একটা মায়ের দেখতেছি আলু খাতো, আলু খাইতেছে, তুলতেছে, খাইতেছে, তুলতেছে, দূর থেকে একটা লোক আইতেছে, আইয়া গেট চায় নিচে বলাইছে। তো হেই করছে কি, হ্যাঁ হ্যাঁ স্যার নিচে বলাইছে, হ্যাঁ গপ গপ টপাটপ করতে আছে, তো হ্যাঁ হিও মজা হইতে আছে, তো পুলিশের বাগাই দিছে, ঠিক আছে গা হ্যাঁ কুয়াতে বাড়িছে। তো বারণের পর দুইজন হইতে আছে হ্যাঁ খুশি, দুইজনে বন্ধুত্ব হয়ে গেছে, বাড়িতে গেছে। তো বাড়িতে গিয়েই গপা গপ টপাটপ করে এক বছর পরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চার নাম হয়েছে সানি লেওয়ান। হয়েছে সানি লেওয়ান আবার পুলিশে দৌড়াইতেছে। তো হ্যাঁ করছে কি ফানির মধ্যে লাভ দিছে। তো কেউ কইতেছে মরে গেছে, কেউ কইছে ইয় আমেরিকা গেছে। তো পরে আমরা দেখতেছি হ্যাঁ আমেরিকা গিয়ে বড় এক বিজনেসম্যান হয়ে গেছে, ওইখানে বালা ব্যবসা। সানি এবং সানির মায়ের বাজার হাঁস মুরগি বেচছে, তাদের সংসার চালায়, খুবই গরিব ফ্যামিলি। তো সানি জানানো কি মনে হয় তিনটার সাথে সম্পর্ক, একটা হ্যাঁ বয়ফ্রেন্ড, আরেকটা হইলো গিয়ে রেল স্টেশনের কর্মচারী, আরেকটা হইলো গিয়ে জার্মানি শেফ। তো তিনজনে একই গাছের গোড়ায় পানি ঢালে হ্যাঁ গপা গপ টপাটপ করে। তো এই তিনজনের ফসল কি একটা হয়, হ্যাঁ আমরাই আবার জনি সিনস। তো হ্যাঁ মাই কইতেছি কি আমার ফ্লাইট 3 বছর পরে ট্রেন ড্রাম হবে। তো আসলে মুভিটার নাম হয়েছে গিয়ে ট্রেন ড্রাম। তো পরবর্তীতে হ্যার জনি সিনসের 3 বছর হয়ে থাকে। তো 3 বছর হওয়ার পরে হ্যাঁ একটা পার্টি দিতেছে। তো পার্টি হ্যাঁ নাম হয়েছে গিয়ে কুত্তা পার্টি। তো কুত্তা পার্টি দিতেছে, তো এখন ঘোষণা করা হয়েছে হ্যাঁ আর বড় হইতো না, তো হ্যাঁ শক্ত হয়ে যায়, হ্যাঁ কী করে সিঁড়িতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়ার পরে পরবর্তীতে দেখতেছি হ্যাঁ হ্যাঁ আব্বাল্লাহ যায়, ওই যে হ্যাঁ আব্বা যে শেফ 3 নম্বর আব্বাস হ্যাঁ যায়। তো হ্যাঁ করতেছি কি, তো জানেন ওই জনি সিনসের টোল বাজাইতে পছন্দ করে। তো হ্যাঁ হ্যাঁ আব্বায় টোল নিতে কাইজা নিতেছে, তো হ্যাঁ যোগের শিকার মারা আশেপাশে সব কাজ ভেঙে যায়। তো ধীরে ধীরে কী হয়েছে, জনি সিনসে বড় হইতেছে, বড় হয়ে 6 বছর হয়েছে। তো হ্যাঁ স্কুলে দেখতেছে, স্কুলে সবাই হারালে মশকারি করে 80-80 টাকা করে জনি সিন। তো স্কুলে ম্যাডামে কী করে হ্যাঁ ডোল কাইডা নিতে চায়, তো হ্যাঁ জোর একটা শিকার মারে ম্যাডামের চশমার গেলাস ফাইটটা জায়গা। তো সিনসের এইসব কাণ্ড দিককারে ডাক্তাররা সবাই পেরেশান হইয়া যায়। পরবর্তীতে যে ডাক্তাররা কইতেছে যে হ্যাঁ আর বড় হইতো না। তো ধীরে ধীরে হ্যাঁ 12 সালের জায়গা, তো হ্যাঁ কি হ্যাঁ মায় কী করে সানি লেওয়ানে হ্যাঁ এই সুবিধার লাগে হ্যাঁ একটা দোয়ানো দিয়া যায়। তো হ্যাঁ দোয়ানো দিয়ে আই হই হ্যাঁ আবার সেই বেলা যায় হ্যাঁ গিয়ে আবার গপা গপ প্রপারটপ প্রোগ্রাম চলে। তো প্রোগ্রাম শেষ করে তো এইটা কী করে জনি সিনসে আবার জানি না লাগে, হ্যাঁ তো ছোটোবেলা তো লুচ্চা ছিল, তো জানি না হ্যাঁ খুবই ইয়ে হয়ে জায়গা। তো পরবর্তীতে হ্যাঁ মায়ের একটা প্রোগ্রাম হলেয়া যায়। এই প্রোগ্রামটা হইলো গিয়ে বন লোকদের, তো জনি সিনসও কিন্তু একজন বন লোক। তো হ্যাঁ প্রোগ্রাম দেখে, তো দেখার পরে যে জনি সিনস আছে ওই একটা বন একটা মায়ের সাথে হ্যাঁ একটা সম্পর্ক হয়ে থাকে, হ্যাঁ কথা চলে। তো মায়ের অফার দেয় কিন্তু হ্যাঁ বাপ মায় আইয়া পরে আইয়া হ্যাঁ এখান থেকে লই আয়, তো লই আয়া হ্যাঁ এখান থেকে চলে যায়। পরে কী করে সানি লেওয়ান ওই যে জনি সিনসের যেই দোয়ানো দিয়েছে এই দোয়ানের লড়ো যায়। তো বেড়ার লড়ো যায়, তো বেড়াই কইতেছে কি তোমার আমি লন্ডন লয়ে যাবো, লন্ডন ওইখানে অস্কার লয়ে যাবো, জনি সিনসের লয়ে যাবো, ওইখানে গিয়ে আমরা সুখে শান্তিতে কর করবো। তো এটা কী করে সানি লেওয়ান হেয়ের কথাটা নাকচ করে দেয়, হ্যাঁ পছন্দ হয় নাই। তো পরবর্তীতে দেওয়া যায় সানি লেওয়ান প্রেগনেন্ট, ও সে শেফের সাথে কাম করছিল, তো হেই প্রেগনেন্ট হয়ে যায়। তো হেই কী করে এই প্রেগনেন্ট থেকে মুক্তি হওয়ার লাগে কী করে বাচ্চারা নষ্ট করার লাগে কাঁচা মাছ খাওয়া শুরু করে, এটা এখন রীতি। তো এই কাঁচা মাছের পছন্দ না, তো কী করবো হেই, তো হেই আর কী আর করবো, কাঁচা মাছ খাইতে 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 অসহ্য হয়ে গেছে। তো হেয়ের জামাই হের বয়ফ্রেন্ড যে আসিল হ্যাঁ পছন্দ করে না হেই রে, ওই যে জনি সিনস হওয়ার পরে, তো যদি আবার জনি সিনসের মতো আরেকটা এমন বুঝতে হয় তত সমস্যা। তো পরবর্তীতে আমরা দেখতেছি হেয়ের সমাধি হয়ে যায়, হেই আবার কিছুদিন পরে আবার উঠবো আর কি, কিন্তু এইরকম একটা সিস্টেম। তো ওই যে জনি সিনসে কী করে হ্যাঁ সিরা টোটা লয়ে আয় যায় পোস্ট অফিসে। তো এইরকম টাইমে লয়ে যায় যেই সময় আপনার জার্মান এবং পোল্যান্ডের একটা হামলা হয় যুদ্ধ চলে। তো কী করে জার্মানে প্রস্তুতি নিতে আসে এবং উল্টা কী করে পোল্যান্ডে যে জার্মানির উপর পোস্ট অফিসের উপর হামলা করে দেয়। তো এইখানে বেশ কিছু মানুষের মরে যায়, তো মরে যাওয়ার পরে হ্যাঁ আবার কী করে জনি সিনস আসলে, তো জনি সিনসের লই একটা লোকে আবার কিনতে বাইকে দেখা। তো পরবর্তী আমরা দেখতেছি যে একটা সুন্দরী 16 বছরের মায়েরা দেয়তেছে, খুবই সুন্দরী একটা দোয়ানো কাম করে। তো এই দোয়ানোলায় বুঝায় আবার হালাই হালাই আবার হেরে পছন্দ করে। তো কী করে জনি সিনসে যাও তো দেখা, তো হ্যাঁ লইয়াইয়ে, তো হ্যাঁ আবার এই মায়েরটা কী করে হেরে দেওয়ার লাগে আবার হ্যাঁ ম্যানেজমেন্ট করে আর কি, বলতে গেলে আপনার হ্যারেতে আসনা করে মায়েরাই। তো হ্যাঁ কী করে লুট চায় হেরে একদিন একলা ভাইয়া হ্যাঁ খেতার নিচে যায়, মায়েরার খেতার নিচে গিয়া যায়। তো হ্যাঁ গিয়ে কী করে হ্যাঁ ডোল বাজাইতে শুরু করে, তো হেরও ভাল লাগে ভাল লাগে ভাল লাগে ভাল লাগে। তো কী করে হ্যাঁ ডেলি ডেলি ডোল বাজায়, ডেলি ডেলি ডোল বাজায়, প্রোগ্রাম চলে ডেলি ডেলি। তো কী করে এইটা আবার ওই যে দোয়ানোলায় যাই না লাগে, তো দোয়ানোলায় যাই না আবার কইতেছে যে হেই কইতেছে যে আমি হ্যাঁ ভালোবাসি, হে হ্যাঁ আমারও ভালোবাসা পছন্দ করে। তো হ্যাঁ কইতেছে কি হ্যাঁ রাগ হয়ে যায় শিক্ষামিত্র জায়গা। তো হ্যাঁ কী করে যে জনি সিনসে, তো হেই ইমোশনাল হয়ে পড়ে, তো জনি সিনসে আবার হেল্লার যায়। তো হেল্লার গিয়ে বোঝানোর চেষ্টা করে হে এক লাতি দিয়ে হারে ফালাইয়া দেয়।
তো তো কি আর করা, তো হের বাচ্চা যে ফেডো আইছে তো জনি সিনসে কি করে বাচ্চাটার মারা লাগি যায়। তো যাওয়ার পরে তো হে আবার দেয় না মারতো, তো পরবর্তীতে হ্যাঁ একটা বাচ্চা হয় বুটিয়া। তো কি করে তো সবাই সুখী, হেন পার্টি মার্টি চলতেছে, তো হ্যাঁ আবার হের গুলোলে আদর করে, তো হ্যাঁ কি করতেছে একটা প্রোগ্রাম দেখতেছে টিভির মধ্যে। তো দেওয়ার পরে দেখতেছে বুটো বুটো লোকে এত সেলিব্রিটি সেলিব্রিটি, তো হ্যাঁ যায় এগুলো মিট করে, তো হেরা হেরা অফার দেয় যে এই শু করার লাগি প্রোগ্রাম করার লাগি। তো এই শুতে আবার কী করে জনি সিন্স লুচ্ছে লাজি হয়ে যায়। তো হ্যাঁ আবার একটা কিছু সুন্দরী মায়া ছিল, তো মায়েরার নাম আবার মিয়া খলিফা। তো মিয়া খলিফা তোমার জনি সিন্সের রোমান্টিক একটা মিল আছে জানেন, ওই তো এই রোমান্টিক মিলেতে তারা খুব খাতির, তারা খুব আনন্দ ফুর্তি করে, ওইখানে দেওয়া যায় অনেক মাস্তি মজা করে। তো পরবর্তীতে দেওয়া যায় কী করে আমেরিকা আবার জার্মানির উপর হামলা করে, তো হামলা করার পরে দেওয়া যায় বেশ কিছু মানুষ মারা যায়, তো এই কী করে মিয়া খলিফাও মারা যায়। তো ইন্দ আবার কী করে জনি সিন্সে বহুত ইমোশনাল হয়ে পড়ে, ভাই আমার চোখে কান্নাই এবারতাছে। তো ইমোশনাল হয়ে সব পরবর্তীতে দেওয়া যায় যে হেয়ার ফোলাটা কী করে ওই বড় হয়ে যায়, তো হেয়ার ফোলায় এবং ওই যে দোয়ানোলা এবং মিয়া খলিফায় হ্যাঁ কিন্তু হ্যাঁ প্রোগ্রাম রোল ঠিক হয়ে পাতাইতেছে, হ্যাঁ সংসার ঠিক মতো চলতেছে। তো জনি সিনসে কী করে হেলার যায় মিয়া খলিফাল্লার, তো মিয়া খলিফায় কয় না তোমার লোক আমি সংসার টংসার করতাম না তুমি চলে যাও। তো কী করে জনি সিনসে আবার ইমোশনাল হয়ে পড়ে, তো জনি সিনসে কী করে হ্যাঁ যে ডোলটা আছে এইটা কী করে হ্যাঁ জিতে ফালাই দেয়। তো ফালাই দেওয়ার পরে হ্যাঁ মাথার মধ্যে কইতে জানি একটা ফাতুরা এলা আগে, তো হ্যাঁ কী করে অগ্রণে হয়ে যায়। তো সবাই এনে কয়া কুই কয়া কুই করতেছে যে মনে হয় হ্যাঁ বড় হইব। তো কী করে দেওয়া যায় যে সব গ্রামের যত মানুষ লোকজন আছে সব কী করে জায়গা, তো এই গ্রাম সাইকে চলে জায়গা। তো পরবর্তীতে আমরা দেখতেছি সানি লেওয়ানের দেয়, তো সানি লেওয়ানে কী করে আলু চাষ করে, ও যে হেই যে আলু খেত হেই ইয়া হয়েছিল রানিং হয়েছিল সার দিছিল, তো হেই আলু খেত হেইটা দেয়। তো মুভিটা কী হয় এমনই শেষ হয়ে যায়। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অ্যাকচুয়ালি কেউ কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি জাস্ট ফান। তো আসলে আপনারা যারা ইউটিউব করতে চান, তো আসলে মূলত আমি ভিডিওগুলো সারি ঠিক আছে আমার শখে, তো আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে, মাইন্ডে নেবেন না। তো আপনারা যারা ইউটিউবিং করতে চান তারা কী করেন নিজের ভয়েস দিয়ে ভালোভাবে সুন্দর করে ভিডিওগুলো কী করেন আপনারা আপলোড করতে পারেন ঠিক আছে, কোনো স্ট্রাইক কোনো কপিরাইট আসবে না। তো আপনারা চাইলে কী করতে পারেন ভিডিওগুলো সামথিং এডিটিং করে কাইন মাস্টার দিয়ে এডিটিং করে আপনারা কী করবেন নিজের বয়েস দিয়ে আপলোড করতে পারেন।